Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. आज के अमी अपना देर के mango डालना डालगोना बनाया देखा भो. तो इटा इफ्तारे एक टा very good item. सब समय अमरा इफ्तारे इटा अमरा खाया था की. तो इटा आज के पूरा वीडियो टा अपना रापतों में तक के रिसर्च पोर्टन तो देख बेन. आज जो दी टा वीडियो टा अपना देर बालो लगे ताई एक टा लाइक दी बेन. এখন আমি বানাবো ম্যাঙ্গো ডালগোনা, যেটা ছোট বড় সবারই পছন্দ. তো কি কি জিনিস লাগে, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, এইগুলো আমি আপনাদেরকে এখন শো করতেছি. তো আপনারা দেখেন আজকেই এটা দেখে ইফতারে বানাবেন ইনশাআল্লাহ. তো এখানে আমরা কিছু ফ্রেশ ক্রিম নিছি. তো এটা ফ্রেশ ক্রিমটা আসলে চামচ দিয়ে দিছি সবার বোঝার জন্য, যাতে মানুষ ভালো করে বুঝতে পারে. তো 10 স্পুন দিছি. সো আপনারা হাফ কাপ যদি দেন তাহলে হয়ে যাবে, বাট যারা আমার মতো মাইফা দিতে চান দিবেন. তারপরে আপনি উইশ করবেন এই ক্রিমটা, ফ্রেশ ক্রিমটা আপনি যে কোনো সুপার মার্কেটে পাইবেন, সুগার মার্কেট থেকে আপনি কিনে নিয়ে আসবেন. তারপরে এইরকম যাদের উইস্কার নাই, এরকম হয়তো কারো উইস্কার নাই, তো হ্যান্ড উইস্কার দিয়ে করতে পারবেন. একটু সময় লাগবে বেশি, বারবার নাড়তে থাকবেন. তারপরে ম্যাঙ্গো পাল আমাদের কন্টেনারে থাকে, আমরা চিনি ওগুলা আমরা ম্যাঙ্গো পাল আমরা দিয়ে করতে পারবো, অথবা ফ্রেশ ম্যাঙ্গো যদি আপনি জুস বানাইতে পারেন, ফ্রেশ ম্যাঙ্গো দিয়েও আপনি করতে পারেন, যদি এরকম উইস্কার দিয়ে আপনি ইয়ে করতে পারেন. তো সহজ হওয়ার জন্য আমরা ম্যাঙ্গো পাল টিন বাজারে পাওয়া যায়, যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়, বাঙালি গ্রোসারি শপারে পাওয়া যায়, ওগুলা থেকে আপনারা নিয়ে আসবেন. তারপরে আমরা কিছু সুগার ইউজ করছি, সুগারটাও আপনারা ইউজ করবেন যাদার অনুযায়ী, যারা যতটুকু সুগার খান. তারপরে এখানে কিছু আমি ইউজ করছি ন্যাচারাল ইয়োগার্ট, যেটা টেঙ্গা ইয়োগের যেটারে বলে. তো এইটা দিয়া আমি একটু উইস করতেছি. এখন আমি ওই হ্যান্ড উইস্কার দিয়ে উইস করতেছি, যাতে আপনারা এটা মনে করেন যে আমার কাছে তো উইস্কার নাই, তাইলে আমি কীভাবে করব। সো হ্যান্ড উইস্কার দিয়ে উইস করলে হয়। তো এইটা এইরকম হ্যান্ড উইস্কার দিয়ে উইস করবেন. তারপরে একটু সুন্দর হওয়ার জন্য, কালারটা একটু নাইস আসার জন্য, আপনারা কিছু ম্যাঙ্গো পাল কী করবেন, আপনারা গ্লাসের মধ্যে দিয়ে একটু নাড়াইলে গ্লাসের সাইডে দিয়ে লেগে যাইবে, দেখতে একটু সুন্দর লাগে আর কি। তো খুবই সুন্দর একটা আইটেম, ইফতারের জন্য সবাই পছন্দ করবে, ছোটো বড়ো সবারই পছন্দ. তো আপনারা দেখবেন খুবই সুন্দর, নাইস। এখন আমি ওই যেটা মিক্স করছি ইয়োগেট, আমার যে মানে টক দই দিয়ে যেটা আমি বানাইছিলাম, ওইটা আমি দুধ যখন ডালবেন যাতে পুরা না হয়, আপনি এক কোয়ার্টার দিবেন, তারপর উপরে ওই ডালগোনা যেটা বানাইছি উইস্কার দিয়া ওইটা আপনারা উপরে দিয়ে দিবেন। তো উপরে দিয়ে দেওয়ার পরে তারপরে কিছু ক্রিম এরকম উপরে দিবেন, এরপরে কিছু আম ম্যাঙ্গো আপনি উপরে দিয়ে দিতে পারেন আরও সৌন্দর্যের জন্য। তো ম্যাঙ্গো টুকরা টুকরা করে উপরে এইরকম আমি যেরকম দিতেছি এইরকম আপনার ম্যাঙ্গোর দিয়ে দিবেন। তো এটা আসলে ম্যাঙ্গো ক্রিম সবার ঘরেই তো আছে, তো আপনারা বানাইতে পারবেন ম্যাঙ্গো ক্রিম। আজকে রমজান মাসে তো ম্যাঙ্গো ক্রিম সবার কাছেই থাকে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনার হয়তো ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ভিডিওটা অন্যদেরকে দিবেন। তো আসলে আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সবাইকে রমজান মুবারক আর সুস্থ থাকেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।